বিপদর পিছত বিপদ, এবার বানত বিধ্বস্ত বাংলাদেশ। পানীত উটি গেছে জীবকুল, প্রবল সোঁতকো নেওচি সুরক্ষিত স্থানত অসহায় জনতায় পশুকুলর জীবন রক্ষার করেছে চেষ্টা। ইয়ার মাজতে বান দুর্গত লোকক নিরাপদ স্থানলৈ স্থানান্তর করবলে উদ্ধার অভিযানত নামি পড়েছে দেশখনের সামরিক বিভাগ। হেলিকপ্টার যোগে বানরপরা উদ্ধার করা হয়েছে এইদরে গর্ভবতী মহিলাক। কুলাত কণমানিক লৈ হেলিকপ্টারের ভিতরতে স্লাইন লৈছে রুগিয়া মহিলায়। চকুর সন্মুখতেই প্রচণ্ড ঢলত উঠি গল সপোনের গৃহ। উচুপি উঠিল বৃদ্ধও। পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়। কুমিলা, নোয়াখালী, ব্রহ্মণপ্রিয়া, চিটাগং, কক্সবাজার, সিলেট আর হাবিগঞ্জ বানর কবলত পড়েছে। এ পর্যন্ত বিপদ সীমার উপরে বইছে পাঁচখনক নদী। বান বিধ্বস্ত ঠাইত আছে 50 লাখ লোক। 3176টা আশ্রয় শিবিরত বান বিধ্বস্তর আশ্রয় গ্রহণ। বান দুর্গতর চিকিৎসার 639টা চিকিৎসা কর্মীর টিম প্রস্তুত। আনহাতে বাংলাদেশের বানত এ পর্যন্ত 15 জনক লোকর মৃত্যু। মৃতের আমরা সব তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়ি 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।